प्रिय शिक्षार्थी आशा करी तुम्हारा सबाई भलो आछो। कोविड 19 भाइरस कर्तृक सृष्ट विश्वव्यापी ए दुर्योगे तुम्हारा अवश्य घरे थाकबे एवं स्वास्थ्य विधि सम्म अनुसरण करबे। तुम्हारा अनेक दिन क्लास थेके विच्छिन्न आछो, तोमादेर ई क्षयक्षति पूरणेर जन्य चौमुहनी सरकारी एस ए कलेजेर अध्यक्ष महोदय निर्देशे আমরা অনলাইনে ক্লাস নেওয়া শুরু করেছি। তো আজকে আমি তোমাদেরকে ক্যালকুলাস ওয়ানের ইন্টিগ্রেশন অংশ নিয়ে আমরা আলোচনা করব, আর আমি ক্লাসে তোমাদেরকে ইন্টিগ্রেশন অংশটি দেখাচ্ছিলাম। তো আজকে আমরা ইন্টিগ্রেশন অধ্যায়ের এক্সারসাইজ 12B নিয়ে আমরা আলোচনা করব, কেননা ক্লাসে অলরেডি আমরা 12A পর্যন্ত আলোচনা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, ইন্টিগ্রেশন করার জন্য যে মৌলিক বিষয় প্রয়োজন এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি। এক্সারসাইজ 10 থেকে 14 পর্যন্ত তোমাদেরকে ইন্টিগ্রেশনের কলাকৌশল শেখানো হয়। এখন ইন্টিগ্রেশনের অঙ্ক করার জন্য যে সূত্রগুলি প্রয়োজন এগুলো সবই আমি আলোচনা করেছি। তোমাদেরকে আমি 50টি সূত্র লিখে দিয়েছিলাম, তোমাদের মনে আছে কিনা? তো ওই যে 50টি সূত্রের সবগুলি সূত্র আমাদের কাজে লাগবে। তবে আমরা যদি 12B থেকে পরবর্তী এক্সারসাইজের অঙ্কগুলি করতে চাই, তাহলে ওই 50টি সূত্রের লাস্ট 9টি সূত্র তোমাদের বেশি কাজে লাগবে। তো আমরা যদি এক্সারসাইজ 12B করতে চাই, এখানে যে অঙ্কগুলি তোমাদের আছে, এখানে এই দুটি নিয়ম প্রয়োগ করে এই এক্সারসাইজের অঙ্কগুলি তোমরা করতে পারবে। তো আজকে আমি তোমাদের এই এক্সারসাইজের অঙ্ক করার জন্য নিয়ম এক আলোচনা করছি, এবং এর সাথে তোমাদেরকে দুটি সমস্যার আমি সমাধান করে দেব। তো এখানে যে নিয়মটি নিয়মগুলি আছে, দেখো প্রথম নিয়ম, এই যে নিয়মে যদি কোনো ইন্টিগ্রাল ইন্টিগ্রেশন ডিএক্স বাই এত এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, অথবা ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি, অথবা রুট ওভার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ডিএক্স, এই তিন আকারের যে কোনো এক আকারে থাকে, তবে দ্বিঘাত রাশি এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি কে দুই বর্গের সমষ্টি বা অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে। এখানে এ বি সি এগুলি হলো ধ্রুব রাশি অথবা গামাদের সহ। তাহলে দেখো, আমরা এই তিন আকারের যে কোনো এক আকারে কোনো ইন্টিগ্রেশন থাকলে তাহলে দ্বিঘাত রাশিটাকে দুই বর্গের সমষ্টি বা অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে। এই যে নিয়মটি, এই নিয়মের প্রথম যে দুইটা আকার, এই দুইটা আকার ভগ্নাংশ, তোমাদেরকে স্মরণ রাখতে হবে এই ভগ্নাংশের ক্ষেত্রে হরে দ্বিঘাত রাশি থাকবে, কিন্তু লবে অবশ্যই ধ্রুব রাশি থাকতে হবে। এই দুইটা আকারের ক্ষেত্রে লবে যদি চলরাশি থাকে তাহলে এই নিয়মটা কিন্তু প্রযোজ্য হবে না, তাহলে আমরা ভিন্ন নিয়মে কী করব, সমাধান করব। তাহলে এখানে এই অঙ্কগুলি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হলো কীভাবে একটা দ্বিঘাত রাশিকে দুই বর্গের সমষ্টি অথবা অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে, এটাই ইম্পর্টেন্ট। তো একটা দ্বিঘাত রাশিকে কীভাবে দুই বর্গের সমষ্টি বা অন্তর্ফল রূপে প্রকাশ করতে হয় এটা তোমরা ক্লাস 7 থেকে শিখে আসছো, তাও আমি আলোচনা করছি। যদি একটা দ্বিঘাত রাশিকে দুই বর্গের সমষ্টি অথবা অন্তর্ফল রূপে আমরা প্রকাশ করতে চাই, তাহলে মনে রাখবা চলরাশি নিয়ে একটি বর্গরাশি গঠন করতে হবে এবং ধ্রুবরাশি নিয়ে একটি বর্গরাশি গঠন করতে হবে। যদি চলক এক্স হয় তাহলে এক্স যুক্ত পদ নিয়ে একটি বর্গরাশি হবে আর ধ্রুবরাশি নিয়ে একটি বর্গরাশি হবে। আবার মনে রাখতে হবে যে চলরাশি নিয়ে যখন বর্গরাশি আমরা গঠন করব, তখন এক্স স্কোয়ারের সহগ চলকের দ্বিঘাতের সহগ সর্বদা প্লাস ওয়ান থাকতে হবে। যদি চলকের সহগ এমন এক্স স্কোয়ারের সহগ প্লাস ওয়ান ছাড়া অন্য কোনো ধ্রুব রাশি থাকে, তাহলে আমাদের প্রথম কাজই হবে সেটা কমন নেওয়া। তো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো এই জায়গাতে কী আছে, দ্বিঘাত রাশি। তো আমরা বলেছি যে চলরাশি নিয়ে একটি বর্গরাশি আর ধ্রুব রাশি নিয়ে একটা বর্গরাশি। আবার বলেছি যে
এক্স স্কয়ারের সহগ অলওয়েজ প্লাস ওয়ান থাকতে হবে। তো এখানে এক্স স্কয়ারের সহগ কি আছে? এ। তো মনে রাখবা এক্স স্কয়ারের সহগ প্লাস ওয়ান ছাড়া আর যাই থাকুক সেটা আমাদেরকে কমন নিতে হবে। তো এখানে আমরা কি কমন নিয়েছি? এখানে এ কমন নিয়েছি প্লাস ওয়ান আনার জন্য। এখন এ কমন নেওয়ার পর এখন এই দ্বিঘাত রাশিকে আমরা দুই বর্গের সমষ্টিরূপে প্রকাশ করি। তো আমরা বলেছি যে চলরাশি নিয়ে একটি বর্গ রাশি, তো চলরাশি নিয়ে বর্গ রাশি গঠনের সময় এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে। সেটা এ প্লাস বি হোল স্কোয়ার না এ মাইনাস বি হোল স্কোয়ার সেটা ডিপেন্ড করছে এক্স এর চিহ্নের উপর। এক্স এর চিহ্ন যদি পজিটিভ হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এক্স এর চিহ্ন নেগেটিভ হলে এ মাইনাস বি হোল স্কোয়ার। যেমন এখানে দেখো এক্স এর চিহ্ন প্লাস, তাহলে এক্স যুক্ত পদ নিয়ে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। তো কি কাজ করেছি আমরা? এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স, দেখো এই যে টুটা আমরা অতিরিক্ত নিয়ে এসেছি তাহলে এটা আমাদেরকে বাদ দিতে হবে। তাহলে এখানে এক্স এর সহগ আছে বি বাই এ, তাহলে আমরা এই টু দ্বারা এক্স এর সহগকে ভাগ করেছি। আবার বলছি যে সূত্রের প্রয়োজনে টু নিয়ে আসতে হবে, আবার এক্স এর সহগকে টু দ্বারা ভাগ করতে হবে প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার। তাহলে এই যে পদটি এটা এখানে অতিরিক্ত, আমাদের ছিল সি বাই এ, আমরা লিখেছি বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার, তাহলে সি বাই এ লিখলাম আবার এটা আমরা বিয়োগ করে দিলাম। তাহলে এখন দেখো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার, আর এটাকে সরল করলাম তাহলে আমাদের এত স্কোয়ার প্লাস এত স্কোয়ার। তাহলে দেখো এই দ্বিঘাত রাশিকে আমরা দুই বর্গের সমষ্টি বা সমষ্টিরূপে আমরা প্রকাশ করেছি। আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, টু মাইনাস থ্রি এক্স মাইনাস ফাইভ এক্স স্কোয়ার। তাহলে এখানে কাজ কি? আমরা যদি এই রাশিকে দুই বর্গের সমষ্টি বা অন্তর্পূর্ণ রূপে প্রকাশ করতে চাই তাহলে এক্স স্কোয়ার সহ অবশ্যই প্লাস ওয়ান হতে হবে। এখানে এক্স স্কোয়ার সহ কি আছে? মাইনাস ফাইভ। এখানে মাইনাস ফাইভ আমরা কমন নিয়েছি, কমন মাইনাস ফাইভ কমন নেওয়ার পর এখন দেখো এখানে এক্স এর চিহ্ন মাইনাস, এখানে আমরা কি কাজ করেছি যে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স, টু অতিরিক্ত নিয়ে এসেছি তাহলে টুটা বাদ দিতে হবে। কারণ মনে রাখবা যে এখানে থ্রি এক্স বাই ফাইভ আছে, আমাদেরকে থ্রি এক্স বাই ফাইভই রাখতে হবে, অতিরিক্ত কিছু আনা যাবে না। তাহলে টু অতিরিক্ত নিয়ে এসেছি আবার এক্স এর সবকে টু দ্বারা ভাগ করেছি ব্যালেন্স করার জন্য প্লাস থ্রি বাই টেন হোল স্কোয়ার। তাহলে এটা অতিরিক্ত এটা বিয়োগ করলাম, ছিল মাইনাস টু বাই ফাইভ, মাইনাস টু বাই ফাইভ লিখলাম। এখন দেখো এক্স মাইনাস থ্রি বাই টেন হোল স্কোয়ার মাইনাস, এটাকে আমরা সরল করলাম, তাহলে দুই বর্গের অন্তঃপূর্ণ রূপে আমরা প্রকাশ করেছি। আমরা যদি তোমরা যদি এক্সারসাইজ টুয়েলভ বি থেকে পরবর্তী এক্সারসাইজের অঙ্কগুলি করতে চাও তাহলে তোমাকে অবশ্যই এটা ভালো করে শিখতে হবে কিভাবে একটি দ্বিঘাত রাশিকে দুই বর্গের সমষ্টি অথবা অন্তঃপূর্ণ রূপে প্রকাশ করতে হবে। এখন তোমাদেরকে আমরা ক্লাসে যে পাঠ্য বই আমরা যে বইটি আমরা অনুসরণ করি আমরা ওই বই থেকে তোমাদেরকে দুটি অঙ্ক দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের বইয়ের নয় নম্বর অঙ্কটি তোমরা দেখো, নয় নম্বর অঙ্ক আমরা ধরি আই ইকুয়াল ডি এক্স বাই রুট ওভার সিক্স প্লাস ইলেভেন এক্স মাইনাস টেন এক্স স্কোয়ার। ইন্টিগ্রেশন দেখো এই যে ইন্টিগ্রালটা এটা কার সাথে মিলে? এটা এ আকারের সাথে মিলছে। দেখো এ আকারে যদি আমরা এটাকে এ আকারের সাথে তুলনা করি তাহলে এ এর মান কত? মাইনাস টেন। বি এর মান কত? ইলেভেন। সি এর মান কত? সিক্স। তাহলে এটা যদি আমরা সমাধান করতে চাই তাহলে এই দ্বিঘাত রাশিকে দুই বর্গের সমষ্টি অথবা অন্তর্ফল রূপে প্রকাশ করতে হবে। আর এটা করার জন্য এক্স স্কোয়ারের সহগ অবশ্যই প্লাস ওয়ান থাকতে হবে, এখানে আছে মাইনাস টেন। তাহলে আমাদের প্রথম কাজ হলো এখান থেকে মাইনাস টেনটা কমন নেওয়া। তো দেখো এই যে ডি এক্স রুট ওভার মাইনাস টেন এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স বাই টেন মাইনাস সিক্স বাই টেন, তাহলে থ্রি বাই কত আমাদের ফাইভ,
এখন এই 10টাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, মাইনাসটা আনা যাবে না, মাইনাসটা মাইনাসের জায়গায় থাকবে, শুধু 10টাকে আমরা বাইরে নিয়ে আসি, dx রুট ওভার মাইনাস। এখন এই দ্বিঘাত রাশিকে আমরা দুই বর্গের সমষ্টি অথবা অন্তর্ফল রূপে প্রকাশ করি, তাহলে x স্কয়ার মাইনাস 2 ইনটু x, আমরা 2 অতিরিক্ত নিয়ে এসেছি, তাহলে 2টা বাদ দেওয়ার জন্য x এর সহগকে 2 দ্বারা ভাগ করতে হবে, 11 বাই 20 প্লাস 11 বাই 20 হোল স্কয়ার, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন এখানে আমরা এর পরটা আমাদের অতিরিক্ত ছিল মাইনাস 3/5, আর আমরা লিখেছি এটা, তাহলে মাইনাস 3/5 নিয়ে আসলাম আর এটা বিয়োগ করলাম, মাইনাস 1 to 1/4। ওয়ান বাই রুট 10 ডিএক্স বাই রুট ওভার মাইনাস x মাইনাস 11 বাই 10 হোল স্কয়ার, আর এটা যদি আমরা সরল করি 400 240 121, 1 বাই রুট 10। এখন আমরা দেখো রুট ওভার মাইনাস x মাইনাস 11 বাই 20 হোল স্কয়ার, আর এটা হলো 361/400, এটাকে আমরা 19/20 হোল স্কয়ার লিখতে হবে। এখন এই মাইনাসটার জন্য আমাদের সূত্র প্রয়োগ করা যাচ্ছে না, আমরা কি কাজ করি যে এখন এই মাইনাসটা দূর করার জন্য সেকেন্ড ব্র্যাকেটটা আমরা তুলে দিই, যদি আমরা সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই তাহলে সুতরাং I equal কি হয় আমাদের 1 বাই রুট 10 dx বাই রুট ওভার 19 বাই 20 হোল স্কয়ার মাইনাস x মাইনাস 11 বাই 20 হোল স্কয়ার। আমরা মাইনাসটা তুলে দিলাম, এখন দেখো আমাদের সূত্রের সাথে মিলেছে কিনা, এটা কোন সূত্রের সাথে মিলেছে, এই যে তোমাদেরকে শিখিয়েছি আমরা ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার a স্কয়ার মাইনাস x স্কয়ার সাইন ইনভার্স x বাই a প্লাস c, এগুলো তোমাদেরকে শিখিয়েছি আমরা আগে, তা দেখো এ সূত্রের সাথে মিলেছে কিনা, এখানে a এর জায়গায় কি আছে 19 বাই 20 আর x এর জায়গায় কি আছে x মাইনাস 11 বাই 20। তো এভাবে আমরা যদি যে কোনো দ্বিঘাত রাশিকে দুই বর্গের সমষ্টি বা অন্তর্ফল রূপে প্রকাশ করি, তাহলে তোমাদের যে 50টা সূত্র শিখিয়েছি তার লাস্ট 9টি সূত্রে যে কোনো একটি সূত্র চলে আসবে। দেখো এখন আমাদের এটার সূত্র কি, 1 বাই রুট 10 সাইন ইনভার্স x এর জায়গায় কি আছে x মাইনাস 11 বাই 20 আর a এর জায়গায় আছে 19 বাই 20 প্লাস, এটা যদি আমরা সরল করি 1 বাই রুট 10 সাইন ইনভার্স 20x মাইনাস 11 ডিভাইড বাই 19 প্লাস, এই আমরা আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখাই, তোমরা যে বইটা ফলো করো আমরা ওই বই থেকে আরেকটি অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 11 নম্বর রুট ওভার 10 মাইনাস 4x মাইনাস 4x স্কয়ার ডি, দেখো এই এই যে আকারটা এটা তোমাদের এই 3 নম্বর আকারের সাথে মিলছে কিনা, দেখো এখানে এর মান কত, এটা সাজানো কিন্তু এটা সাজানো না,
এখানে এ এর মান মাইনাস ফোর, এখানে বি এর মান মাইনাস ফোর, এখানে সি এর মান কত আমাদের টেন। তাহলে কাজে কি, যদি এটা সমাধান করতে চাই এটাকে দুই বর্গের সমষ্টি অথবা অন্তঃফল রূপে আমাদেরকে প্রকাশ করতে হবে। তাহলে আমরা যদি এটাকে দুই বর্গের সমষ্টি অথবা অন্তঃফল রূপে প্রকাশ করতে চাই তাহলে কাজ কি, প্রথম কাজ হলো এক্স স্কয়ারের সহগ প্লাস ওয়ান করতে হবে, আসে মাইনাস ফোর আনতে হবে প্লাস ওয়ান, তাহলে মাইনাস ফোর আমরা কমন নিলাম, এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস টেন বাই ফোর, তাহলে কি হয় ফাইভ বাই টু ডিএক্স। এখন দেখো এই ফোরটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতে পারি, তাহলে টু মাইনাসটা মাইনাস জায়গায় থাকবে, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ফাইভ বাই টু। এখন এটাকে যদি আমরা দুই বর্গের সমষ্টি বা অন্তঃফল রূপে প্রকাশ করি তাহলে কি হবে, এখানে এক্স এর চিহ্ন প্লাস, তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র রূপান্তর করতে হবে, এক্স যুক্ত পদ দিয়ে একটি বর্গ রাশি, এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু হাফ প্লাস হাফ হোল স্কোয়ার ছিল মাইনাস ফাইভ বাই টু, আমরা অতিরিক্ত লিখেছি কত হাফ হোল স্কোয়ার, তাহলে মাইনাস ওয়ান বাই টু। এখন দেখো টু ইন্টিগ্রেশন, তাহলে এখানে কি থাকে আমাদের ডিএক্স, এক্স প্লাস হাফ হোল স্কোয়ার মাইনাস এটা সরল করলে ফোর টেন প্লাস ডি। ইন্টিগ্রেশন এক্স প্লাস হাফ হোল স্কোয়ার, তাহলে এখানে রুট ওভার ইলেভেন বাই টু হোল স্কোয়ার, এখানে আমাদের একটা মাইনাস আছে, এ মাইনাসটা আমাদের আছে, এখানে একটা মাইনাস আছে, আমাদের মাইনাস আছে, মাইনাস আছে, এখানে আমাদের মাইনাস আছে, এই যে মাইনাসটা, এখন দেখো আমাদের এই মাইনাসটা আমাদেরকে দূর করতে হবে, তো আমরা কি কাজ করতে পারি, আমাদের সেকেন্ড ব্র্যাকেটটা তুলে দিই, তাহলে আমাদের কি থাকে রুট ওভার ইলেভেন বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফ হোল স্কোয়ার। এখন দেখো এটা কি সূত্র হয়েছে কিনা তোমাদের, এটা তোমাদের যে পঞ্চাশটা সূত্র আমি শিখিয়েছি তার সর্বশেষ সূত্র ছিল এটা, তোমাদের মনে পড়ে কিনা দেখো, এটা কোন সূত্র, এটা কোন সূত্রের মধ্যে পড়ে, এই যে ইন্টিগ্রেশন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডি, দেখো এ সূত্র হয় কি, এ সূত্র হয় কি এক্স ইন্টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু প্লাস এ স্কোয়ার বাই টু সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস, তাহলে এই সূত্র। এখন দেখো তাহলে এখানে এর জায়গায় কি আছে রুট ইলেভেন বাই টু, আর এক্স এর জায়গায় আছে এক্স প্লাস কত হয়, তাহলে আমরা যদি এর সূত্রটা প্রয়োগ করি আমাদের কি হয়, সুতরাং আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন টু ইন্টু এক্স ইন্টু, তাহলে এক্স হলো এক্স প্লাস হাফ রুট ওভার রুট ইলেভেন বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস হাফ হোল স্কোয়ার
डिवाइड बाय कत टू प्लस रूट इलेवन बाय टू रूट इलेवन बाय टू होल स्क्वायर बाय टू साइन इनवर्स एक्स बाय एक्स प्लस हाफ बाय रूट इलेवन बाय टू प्लस टू इन टू जो समाधान करी टू एक्स प्लस वन बाय टू एखे थे इलेवन बाय फोर और थे एक्स स्क्वायर माइनस एक्स माइनस वन बाय फोर डिवाइड बाय टू एखाने इलेवन बाय एट साइन इनवर्स टू एक्स प्लस वन बाय रूट इलेवन प्लस आमरा जो समाधान करे देखो जे जदि आमरा थार्ड ब्रैकेट उठे दी ताहले ए टू আমাদের কি আছে এ টু কাটা যাচ্ছে কি থাকে টু এক্স প্লাস ওয়ান এখানে কি থাকে আমাদের ইলেভেন বাই ফোর মাইনাস ওয়ান বাই ফোর তাহলে ফাইভ বাই টু ফাইভ বাই টু মাইনাস এক্স ডিভাইড বাই টু প্লাস ইলেভেন বাই কত फोर साइन इनवर्स टू एक्स प्लस वन बाय रूट ओवर इलेवन तो देखो प्रिय शिक्षार्थीरा आमी तोमादेरके टुएल्व बी थेके दुटी नियम दुटी आमरा समस्या निये आलोचना करेछि तो आशा करी तोमरा जदि नियमटी बुझे और जेकोनो द्विघात राशिके दुई वर्गेर समष्टि बा अंतर्फल रूपे प्रकाश करते पारो তাহলে এ নিয়মের যত অঙ্ক তোমাদের বইতে আছে যে কোনো বইতে তাহলে তোমরা অঙ্কুরে সমাধান করতে পারবে তো তোমরা বাসায় চর্চা করবে তোমাদের উদাহরণে এবং এক্সারসাইজে যে অঙ্কগুলি আছে সবগুলি করবে যদি কোথাও সমস্যা তোমরা বোধ করো তাহলে আমাকে ইনবক্সে জানালে আমি সমস্যাগুলি সমাধান করে দিব অথবা নেক্সট ক্লাসে আমরা এগুলি আলোচনা করব তো আল্লাহ হাফেজ